আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালের নাস্তায় এই পাঁচটি ভুল খাবার খাবেন না। প্রিয় দর্শক, আজকে একটি ইম্পর্ট্যান্ট ভিডিও দেখাচ্ছি। বাঙালি হিসাবে আমরা বাংলাদেশে বেশ কিছু খাবারে ভুল করে থাকি। বিশেষ করে সকালের নাস্তায় আমরা অনেক সময় মেনু বা খাবার নির্বাচন করি যেটি আসলে নিউট্রিশনালি হেলদি নয়। বাংলাদেশের মধ্যে খাওয়া পাঁচটি ভুল সিদ্ধান্তের খাবার আমি আজকে আপনাদেরকে দেখাবো, যেগুলো সকালে আমরা ব্রেকফাস্ট হিসাবে প্রায় খেয়ে থাকি। এগুলো আসলে আমাদের জন্য ভুল সিলেকশন। প্রথম যে খাবারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রুটি, তার সাথে রয়েছে আলু ভাজি। মনে রাখবেন, রুটি এবং আলু দুটি কিন্তু কার্বোহাইড্রেট। স্টার্চ বা কার্বোহাইড্রেট গ্রুপের মধ্যে রুটি এবং আলু দুটি পড়ে। অথচ বাংলাদেশের 90% মানুষ সকালে এ দুটি খাবারকে একসাথ করে খেয়ে থাকে। অথচ এ দুটি খাবার একসাথে খাওয়া একটা ভুল সিলেকশন। আপনার শরীর নিউট্রিশন পাবে না। আপনার প্রিয় হতে পারে, যদি দুটি খাবার একত্রে অনেক বেশি খেয়ে থাকেন তাহলে রক্তের ট্রাইগ্লিসারাইড অনেক বেশি বেড়ে যাবে, ওজন বাড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সারাটা দিনে আপনার শরীরকে হেলদি এবং ফিট রাখার জন্য সকালে যে একটা নিউট্রিশনাল ব্রেকফাস্টের প্রয়োজন ছিল সেটা কিন্তু আর হলো না। অতএব চেষ্টা করবেন, যদি আলু রাখেন তাহলে রুটি বাদ, যদি রুটি রাখেন তাহলে আলু বাদ দিয়ে ডিম রাখবেন। দ্বিতীয় যে ভুলটি আমরা করি অনেক সময়, এই ভুলটি অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে বয়স্কদের দেখা যায় যে খাবারটি খেতে এবং বাচ্চাদেরকেও দেখা যায়, খাবারটি হলো রুটির সাথে সুজি। এই খাবারটিও একটি আনহেলদি সিলেকশন, কারণ আটা অথবা ময়দা যে কোনোটি দিয়েই আপনি রুটি তৈরি করেন না কেন, আবার দেখা গেছে সুজি সেটাও চালের গুঁড়ার ব্যবহার হচ্ছে, দুটোই কার্বোহাইড্রেট। আর সুজির মধ্যে আরও বেশি প্রবলেম হচ্ছে, সুজি তৈরিতে চিনি ব্যবহার করছেন, যেটা ভয়াবহ রকমের একটা ভুল সিলেকশন। সকালবেলা সারাটা দিন আপনি দুর্বল থাকবেন, সারাটা দিন আপনার মাথা ধরা থাকবে যদি আপনি এই জাতীয় খাবার সকালে নাস্তা হিসাবে খেয়ে থাকেন। তাই যদি আপনি রুটি রাখেন তাহলে তার সাথে সুজি রাখবেন না, যদি সুজি রাখেন চিনি ছাড়া সুজিটাকে খাবেন, তার সাথে অবশ্যই আপনাকে সবজি অথবা ডিম কিছু একটা রাখতে হবে। তারপর যে ভুলটি আমরা করি সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় আটা অথবা ময়দা দিয়ে তৈরিকৃত বেকারি রুটি অথবা ঘরে তৈরি করা আটার রুটির সাথে কলা খাচ্ছে। অনেকে ব্রেড আর কলা খেয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। যাদের এই ধরনের খাবারের অভ্যেস রয়েছে তাদেরকে বলছি, এই খাবারটি আপনার জন্য আনহেলদি খাবার, কারণ রুটি অথবা ব্রেড যেটি আপনি খান না কেন সেটি কিন্তু কার্বোহাইড্রেট। আবার দেখা যায় কলাও একটি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। প্রতিনিয়ত যদি এই ধরনের খাবার আপনি খেতে থাকেন তাহলে দেখা যাবে ডায়াবেটিস অথবা ওজন বেড়ে যাওয়ার যে সমস্যা রয়েছে সেটি আরও প্রবল হবে, অর্থাৎ আপনার ওজন বেড়ে যাবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করলে শরীরে ওজন অতিমাত্রায় বেড়ে যায়। তাই রুটির সাথে কলা অথবা পাউরুটির সাথে কলা খাওয়াটা যথোপযুক্ত নয়। তারপরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ব্রেড এবং জ্যাম। অনেক সুন্দর সুন্দর অ্যাড টেলিভিশনে দেখলেই আমরা ফিদা হয়ে যাই, তাড়াতাড়ি অরেঞ্জ ফ্লেভারের জ্যাম নিয়ে আসি, জেলি নিয়ে আসি, যেগুলো ব্রেকফাস্টে একদম উপযুক্ত নয়। একে তো এসবের মধ্যে পুরোটাই চিনি দিয়ে তৈরিকৃত, আর এই প্রক্রিয়াজাত খাবার ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে। এই জাতীয় ফ্লেভার জ্যামগুলোতে যে সকল উপাদান ব্যবহার করা হয়, যুক্তরাষ্ট্রের গবেষণা ইনস্টিটিউট বলছে যে এগুলো কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের দিকেও নিয়ে যায়। অতএব এই জাতীয় প্রক্রিয়াজাত খাবার আপনার সকালে নাস্তার টেবিলে না রাখাই ভালো। সর্বশেষ যে ব্রেকফাস্টটি রয়েছে সেটি আসলে অনেকের কাছে প্রিয়, চা দিয়ে রুটি অথবা পাউরুটি দিয়ে চা, অথবা অনেকেই টোস্ট বিস্কিট দিয়ে চা খায়। এটি আসলে খুব আনহেলদি একটি খাবার আইটেম, কারণ চায়ের মধ্যে সেরকম কোনো নিউট্রিশনাল ভ্যালু থাকে না যখন আসলে সেটাতে দুধ মিশ্রণ করা হয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি লাল চাটা আদা দিয়ে অথবা লেবু দিয়ে খেয়ে ফেলেন চিনি ছাড়া তাহলে কিন্তু অবশ্যই এটাতে অনেক বেনিফিট আছে। কিন্তু আমরা কজন সেভাবে খাই? আমরা তো দুধ চাই খাই এবং তার সাথে পাউরুটি ভিজিয়ে খুব মজা করে খাই। আসলে মুখে মুখরোচক লাগলেও সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। সকালে নাস্তায় ভুলেও দুধ চা খেতে যাবেন না প্রিয় দর্শক, এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এবার আসুন ভিডিওর শেষে বলে দিচ্ছি, তাহলে এগুলো যেহেতু আমরা এখন থেকে বাদ দিব, খাবো কি? আপনারা যেটা রাখতে পারেন, আপনারা একটা রুটি বা দুইটা রুটির সাথে পেঁপে ভাজির সবজি, গাজর ভাজির সবজি, অথবা সিম গাজর পেঁপে মিক্স করা একটা সবজি রাখতে পারেন যেটাতে আলু থাকবে না, অথবা আপনারা ডাল দিয়েও খেতে পারেন, ডাল ভাজি দিয়েও খেতে পারেন, সাথে একটা ডিম রাখতে পারেন। ডিমটা অবশ্যই আপনাদেরকে বাটার অথবা কোকোনাট অয়েল দিয়ে ভাজি করে খাওয়া উচিত, তাহলে কিন্তু আপনার শরীর একটা পর্যাপ্ত নিউট্রিশন পেয়ে যাবে এবং সকালে এই চমৎকার নাস্তাটি অর্থাৎ রুটি, একটা ডিম এবং একটু ভাজি যার মধ্যে আলু থাকবে না, অর্থাৎ গাজর পেঁপে অথবা সিম অথবা তিনোটার মিশ্রণ,